লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার দুর্নীতি ও অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকরা লালমনিরহাটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, নূরে তাসনিম সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।